মানুহে ইমান কথা নুশুনে নহয়, হি ইজ এ ভেরি গুড লিসনার তো। সিম্পলিসিটি তো নহয়, কমপ্লেক্সিটি হে। ইউ নো হোয়াট ইন্টারেস্টিং থিং, হি প্রপোজ মি সেইং দ্যাট ইউ উইল বি ম্যারি মি। অহ, এটো ইম্পর্টেন্ট কথা আছিল, মই কব কোৱা নাই কাৰণে। যেতিয়া মই শিলচৰত মেডিকেল কলেজত পঢ়ি আছিলোঁ, তেতিয়া শংকৰদেৱ বৰ তিথিয়ে এটা আয়োজন কৰিছিলোঁ আসাম ইউনিভাৰ্চিটিত। অসমীয়া ল'ৰা ছোৱালীবোৰ আছে, NIT আছে, তাৰ পৰা লেখাবোৰ সংগ্ৰহ কৰিব পাৰি। আৰু তাৰ লগত কথা পাতিলোঁ প্ৰথম, তেতিয়া আমাৰ ঘৰৰ কাষৰে হ'ল, একে জেগাৰে হ'ল, সেইকাৰণে অকণমান চাগে এফেকশ্যনটো বাঢ়ি গ'ল। তাৰপিছত কথা পাতিলোঁ, কথা কিন্তু আৰম্ভণিতে আপুনি আপুনিকে সম্বোধন কৰিছিল। তাতে আমি দুজন লোয়ার আসামর পড়া, এন্ড দেন মোস্ট ইম্পর্টেন্ট আমি কিন্তু লাজ নকরো, মানে আমি উই আর নট দেন দ্যাট ফর্মাল, মানুহে আমাক জাজ করব নেকি আমি আমার ডাইলেক্টে কথা পাতিলে ন, এন্ড দ্যাট ইজ হাউ উই মেড ইচ আদার কমফর্টেবল। আর সেই সেই ওয়ার্মথ ওয়াজ দ্যাট থিং ন, যোনে মানে বেশি ওসর সফাই আনে বা ক্লোজ করে বা ইউল ফিল লাইক ইউ ফাইন ফাইন এই মানুষগুলো এনেকে কথা পাতিব পারি, দ্যাটস এ গ্রেট রিলিফ ন। আমার এটার ফালের পর সেই যে এক্সট্রা এফোর্ট রিলেশনশিপ টু কন্টিনিউ রাখব লাগিব, জিয়াই রাখব লাগিব, আমার কিন্তু সেই প্রেসারটা নাছিলে ন। তাইও আছে মোর লগত, ময়ো আছো তাইর লগত, তেনকুয়া মানে ভাব এটা আছিল সদায়। একটা রিলেশনশিপত নহয় বহুত ইনভেস্ট করবলগিয়া হয়, বহুত সময় জীবনের মানে এই মানুষজনের সাথে ইনভেস্ট করেছো, দিস ম্যান ইজ ওয়ার্থ ইনভেস্টিং আছিল। ইমান বছর থাকিলে তোর লগতে বিয়া হব, অফিচিয়েল রূপ হল এটা বিয়া, তারপর আর গোটে জীবন তো চলে যাব। একদম বিলিভ নকরো, প্রেমের অফিসিয়াল রূপটা কিন্তু বিয়া নহয় হ্যাঁ, সেটু মানে একদম ম্যান্ডেটরি কথা এটা নহয়, কিন্তু তয় আর মই বিয়া হয়ে আছো, দ্যাট ইজ লাইক আওয়ার ফর্চুনে হেল্প করেছো, দ্যার আর সো মেনি লাভ যেগুলো এনেই থাকে সবার বিয়া হয়ে মানুষ না যায়, তো দেন উই ডোন্ট সি দ্যাট।
2009 চলি আছে আৰু ভৱিষ্যতে চলি থাকিব।